এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচন নিয়ে বাংলাদেশকে যে সতর্ক বার্তা দিবে যুক্তরাষ্ট্র। সরকারে যারা বসে আছেন আপনারা কি সাংবিধানিকভাবে বৈধ? প্রশ্ন মির্জা ফখরুলের। বিএনপি ঢাকা অবরোধ দিতে পারে, নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ ওবায়দুল কাদেরের। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার এখন ঢাকায় অবস্থান করছেন। চলতি বছরে এটি তার দ্বিতীয় সফর, এর আগে মে মাসে তিনি সফর করেছেন। প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের বাংলাদেশ সফর শেষে যখন পাঁচ দফার সুপারিশ দেওয়া হয়েছে, তারপর আফরিন আক্তারের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন যে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছেন দুইটি কারণে, একটি হলো জাতীয় নির্বাচন, অন্যটি রোহিঙ্গা ইস্যু। তবে রোহিঙ্গা ইস্যুকে পাশ কাটিয়ে জাতীয় নির্বাচনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এবং ভূমিকা স্পষ্ট করাটাই আফরিন আক্তারের সফরের অন্যতম উদ্দেশ্য। এই সফরে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সুনির্দিষ্ট কিছু সতর্কবাণী দিবে বলে ধারণা করা হচ্ছে, আর এই সতর্কবাণীগুলোর মধ্য দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনের ব্যাপারে তাদের পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখার ঘোষণা দিবে বলেও বিভিন্ন মহল মনে করছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যে সমস্ত সতর্ক বার্তাগুলো দিতে যাচ্ছে তার মধ্যে রয়েছে, সরকারকে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে এবং এই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতেই হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই সংলাপের উদ্যোগ গ্রহণ করবে না, অন্য কোনো পক্ষ যদি সংলাপের মধ্যে যুক্ত হয় তাহলে তাতে তাদের কোনো আপত্তি নেই, তবে রাজনৈতিক সমঝোতার কোনো বিকল্প নেই। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে অংশগ্রহণমূলক নির্বাচন হলো সকল প্রধান প্রধান জনপ্রিয় রাজনৈতিক দলগুলো নির্বাচন অংশগ্রহণ। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে মেনে নেবে না। যদিও সরকারের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন হলো ভোটার উপস্থিতির উপর নির্ভর করবে, একটি নির্বাচনে যদি অধিক সংখ্যক ভোটার উপস্থিতি হয়, অর্থাৎ 40-50% ভোটার উপস্থিতি হয়, তাহলে নির্বাচনকে অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে বিবেচনা করা হবে। এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান অত্যন্ত পরিষ্কার হবে। অংশগ্রহণমূলক নির্বাচন না হলে মার্কিন যুক্তরাষ্ট্র কি কি ধরনের ব্যবস্থা নিতে পারে সেই সম্পর্কে একটি ইঙ্গিত দিবেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের জন্য ইতিমধ্যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। এই ভিসা নীতির আওতায় কিছু কিছু ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। ভবিষ্যতে আর কি কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সরকারকে তাদের অবস্থান জানাবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সামনের দিনগুলোতে যদি নির্বাচন অংশগ্রহণমূলক করার উদ্যোগ না নেওয়া হয় বা একতরফামূলক নির্বাচন করার উদ্যোগ নেওয়া হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কি কি করতে পারে, শেষ পর্যন্ত যদি প্রধান প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়াই নির্বাচন হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে, একটি যদি অগ্রহণযোগ্য নির্বাচন হয় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কতদূর কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবে, ভিসা নিষেধাজ্ঞার পরবর্তী ধাপগুলো কি কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি কথা বলবে এবং তাদের ধারণাটা দিবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়, অন্য কিছু না। কোনো অনির্বাচিত সরকার বা নির্বাচন বানচাল করে সংবিধান লঙ্ঘন ইত্যাদি বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই। বিভিন্ন সূত্রগুলো বলছে বাংলাদেশে যদি এমন একটি নির্বাচন হয় যে নির্বাচনে জনমতে প্রতিফলন ঘটেনি সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে সর্বোচ্চ কঠোর অবস্থানে যেতে পারে বলে সতর্ক করে দেওয়া হবে। এটাই আফরিন আক্তারের সফরের প্রধান উদ্দেশ্য। সরকারে বসে আছেন আপনারা কি সাংবিধানিকভাবে বৈধ? সরকারকে উদ্দেশ্য করে এই প্রশ্ন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন এখন ভোট চোরের পর স্লোগান হচ্ছে সংবিধান চোর, এই কথাটা জোর দিয়ে বলতে হবে, সারা পৃথিবীর মানুষকে জানাতে হবে তারা সম্পূর্ণ বেআইনিভাবে অসাংবিধানিকভাবে সংবিধানের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় বসে আছে। সমাবেশে সংলাপ নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। শর্ত বাদ দিয়ে এলে বিএনপি সঙ্গে সংলাপ হতে পারে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে কথা বলেছেন এর জবাব দেন মির্জা ফখরুল। তবে তার আগে তিনি ক্ষমতাসীনদের কাছে প্রশ্ন রাখেন, বর্তমান আওয়ামী লীগের সরকার সাংবিধানিকভাবে বৈধ কিনা। যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের অর্থবহ সংলাপের সুপারিশের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন মার্কিন প্রতিনিধি দল যাওয়ার আগে এক বিবৃতিতে পাঁচটি সুপারিশ করেছে, এর মধ্যে প্রধান হচ্ছে সংলাপ। সেটার জবাব দিতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন আমরা তখনই কোনো আলোচনা করতে রাজি আছি যখন বিএনপি সব শর্ত বাদ দিয়ে আলোচনায় আসবে।
আমার প্রশ্ন আওয়ামী লীগের কাছে যে আপনারা এত কথা বলছেন, সরকারে বসে আছেন, আপনারা কি সাংবিধানিকভাবে বৈধ? এটা প্রমাণ করতে হবে আপনাকে। মির্জা ফখরুল বলেন, আমরা প্রমাণ করেছি আপনারা সাংবিধানিকভাবে বৈধ নন। অসাংবিধানিকভাবে সংবিধান পরিবর্তন করে ত্রয়োদশ সংশোধনী নিয়ে এসে সম্পূর্ণ বেআইনিভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছেন। এ প্রসঙ্গে ত্রয়োদশ সংশোধনীর আগে বিচারপতি খায়রুল হকের দেওয়া সংক্ষিপ্ত রায়ের কথা উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, যে রায়ের বদৌলতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছেন, সেই রায় বিচারপতি খায়রুল হক একটি ছোট রায় দিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন, এটা প্রাসঙ্গিক নয়, তবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আরও দুটি নির্বাচন এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে, তবে শর্ত ছিল এখানে বিচারক রাখা যাবে না। মির্জা ফখরুল বলেন, সেই রায়ের ষোলো মাসের পরে পূর্ণাঙ্গ রায় বের হয়, কিন্তু সেটা ছিল সংক্ষিপ্ত রায়ের সম্পূর্ণ ভিন্ন এবং সংক্ষিপ্ত রায়ের সঙ্গে কোনো মিল ছিল না। অন্যদিকে পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগে আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করে সংসদে আইনটি পাশ করেছে, অথচ সব রাজনৈতিক দল বলেছে আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের প্রক্রিয়া তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, আজকে যে আপনারা সংবিধানের কথা জোর দিয়ে বলছেন, সবার আগে আপনাকে পদত্যাগ করতে হবে, কারণ আপনি বৈধ নন। আমাদের কথা খুব পরিষ্কার, আগে পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করুন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন করুন। সরকারের বিরুদ্ধে প্রশাসনকে দলীয়করণ করার অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আজকে দেশের সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিচার বিভাগ, প্রশাসন সবকিছু দলীয়করণ করা হয়েছে। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমরা জানি আপনারা সবাই বেআইনিভাবে কাজ করতে চান না, আওয়ামী লীগ আপনাদের বাধ্য করেছে বেআইনিভাবে সাধারণ মানুষকে অত্যাচার নির্যাতন করতে। বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা যে অন্যায়ভাবে কারাগারে আটক করে রেখেছে, এর জন্য একদিন না একদিন তাদের জবাবদিহি করতে হবে। বিশেষ করে যেসব বিচারক অন্যায় আদেশ দিয়েছেন, তাদের অবশ্যই জনগণের সামনে এর জবাবদিহি করতে হবে। বিএনপি 18 অক্টোবরের সমাবেশ থেকে ঢাকা অবরোধের কর্মসূচি দিতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের এই কর্মসূচি মোকাবেলায় যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ওই দিন রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেন, অবরোধ করলে বিএনপি অবরোধ হয়ে যাবে, এখন চুরি করে ঢুকেছ, এরপরে পালাবার পথ পাবা না, শাপলাচত্বর থেকে শেষ রাতে পালায় গেল না, আরও করুণ পরিণতি হবে বিএনপির। যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটির খবর রাখেন, 18 তারিখ সামনে রেখে মির্জা ফখরুল বিএনপি ডিসেম্বর মাসের মতো তাদের নেতাকর্মীদের সারা বাংলাদেশ থেকে ঢাকায় আনতে শুরু করেছে। হোটেলগুলোতে সিট খালি নাই, সব সিট তারা বুক করে ফেলেছে। ঢাকা শহরে নতুন বাড়ি হচ্ছে, খালি ফ্ল্যাট আছে, সব তারা বুক করে ফেলেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার গত বছরের ডিসেম্বর মাসের মতো সরকার পতনের স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ফখরুলের আন্দোলন, বিএনপির আন্দোলন সবই ভুয়া, বিএনপি হচ্ছে ভুয়া। এই ঢাকা শহরে লোক জমায়েত করলে অবরোধ করবে, এই শহরে সচিবালয় থেকে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধ করার কর্মসূচি তারা 18 তারিখে ঘোষণা করবে, তারা সেই ষড়যন্ত্র করছে।